প্রবল ঝড় উঠেছে সূর্যে, সূর্যের বুকে চলছে এক ভয়ঙ্কর প্রলয়। সৌরঝড়ের ধাক্কায় ফাটল ধরতে পারে এই পৃথিবীতেও, লণ্ডভণ্ড হতে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র। বিরাট ক্ষতির আশঙ্কা বিজ্ঞানীদের। দেখুন, প্রলয় চলছে সূর্যের বুকে, উঠেছে একের পর এক ঝড়। গত 19 এপ্রিল সৌরঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই আশঙ্কা সত্যি করে 20 এপ্রিল তার প্রভাব পড়ে এই পৃথিবীতে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, তীব্র সৌরঝড়ের কারণে উত্তরের মেরু জ্যোতি অরোরা স্বাভাবিকের চেয়ে আরো দক্ষিণে সরে গিয়েছে। ইউরোপের পাশাপাশি এশিয়ার কোনো কোনো অংশে মেরু জ্যোতি ঝলক মেলে। আমেরিকার উইসকনসিন, ওয়াশিংটন, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিজোনার বাসিন্দারাও মেরু জ্যোতির আভা চাক্ষুষ করেছেন। বিজ্ঞানীদের দাবি, গত সপ্তাহের শেষে সূর্যের অন্দরমহলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তার ধাক্কাতেই এই সৌরঝড়ের উৎপত্তি, এবং এর ফলে প্রায় 30 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর গায়ে আছড়ে পড়েছে প্লাজমা নামের এক জ্বলন্ত গ্যাস। আর সেই কারণে মেরু জ্যোতিতে এই পরিবর্তন, এমনই জানা গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সবুজ ঝিলমিলে আভা নয়, তারা চাক্ষুষ করেছেন লালচে সবুজ আভা। কলোরাডোর বোল্ডারে থাকা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিল মুরতাগ তিনি জানান, আমি মহাকাশে মেরু জ্যোতির সবুজ আভার স্থান পরিবর্তন নিয়ে খুব জটিল ধারণা রাখতে চাই না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। উত্তরের এই মেরু জ্যোতি যত দক্ষিণে সরবে, তত বেশি করে মানুষ সেই দৃশ্য উপলব্ধি করবেন। NOAA জানাচ্ছে, রবিবার যে ঝড় উঠেছিল সেটি সূর্যের বুকে ওঠা তৃতীয় বড় ভূচৌম্বকীয় ঝড়। বিজ্ঞানীদের আশঙ্কা, 2024 সাল পর্যন্ত পৃথিবীর দিকে এভাবেই ধেয়ে আসবে একের পর এক সৌরঝড়। NOAA আরো জানাচ্ছে, রবিবার নতুন করে যে ঝড় উঠেছে তার ধাক্কা অনুভব করেছে পৃথিবী। এমনকি সৌরঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারত মহাসাগরের উপরে। কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় বেতার সংযোগ। বিজ্ঞানীরা অবশ্য আগেই সাবধান করেছিলেন যে এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ কেন্দ্র এবং মহাকাশযান অপারেটরদের কাজে বিঘ্ন ঘটার প্রবল সম্ভাবনা থাকবে। নাসা মনে করছে, এই সৌরঝড়ের প্রভাব সরাসরি পড়তে চলেছে পৃথিবীর বুকে। সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে বড়সড় ফাটল ধরতে পারে আশঙ্কা করা হচ্ছে। এমনকি ঝড়ের ধাক্কায় স্তব্ধ হয়ে যেতে পারে GPS এবং ইন্টারনেট পরিষেবা। পৃথিবীতে যেমন অ্যাটমোস্ফিয়ার রয়েছে, তেমনই সূর্যেরও রয়েছে। সৌরপৃষ্ঠ বা সারফেস এবং তার উপরের স্তরকে বলে সোলার করোনা। এই করোনা স্তর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে সৌরঝড়ের উৎপত্তি, এবং এই করোনা উচ্চ তাপমাত্রার প্লাজমার আস্তরণে ঢাকা। এখান থেকেই নির্গত হয় তড়িতাহত কণাস্রোত, প্রচন্ড গতিতে তা ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলে সৌরঝড়। সৌরঝড় পৃথিবীর উপরে আছড়ে পড়লে এর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং আয়নগুলি পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা এবং GPS নেটওয়ার্ককে ধ্বংস করে দিতে পারে। এমনকি এই সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হয় স্যাটেলাইটও। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।